সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়। এখন এটার উপর ধারাবাহিকভাবে আমি গত দুই দিন আগে চেক করলাম, প্রত্যেক ব্যক্তি বিভিন্ন ঘরানার কথা বলেছে। আমি আজকে নাম ধরেই বলবো, কোনো হেজিটেশন বাদে, আমি জাস্ট আপনারা জিনিসটাকে বোঝার জন্য। সাহাবায়ে কেরাম ওনারা যে শব্দটা ব্যবহার করছেন, সাহাবায়ে কেরাম মেয়ারে হক কিনা, মানে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা। কিছুদিন আগে আমাদের এক ভদ্রলোক বলেছেন নাকি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়। আমার ভাইদের মেসেজের কোনো শেষ নাই, স্বাভাবিকভাবে আমরা বিভিন্ন জায়গায় থাকি, সবসময় কথাগুলো পরিস্থিতি বুঝতে হয়। আমরাও চাচ্ছিলাম আমাদের বড় জায়গা থেকে এটার একটা কথা চলে আসুক, তাইলে আমরা ছোটরা মুক্তি পেয়ে যাই। আমাদের বড়রা যখন কথা বলে আমরা ছোটরা তখন মুখ বন্ধ রাখলেও চলে। সমস্যা হচ্ছে আমাদের সাথে, আমাদের বাংলাদেশে আমাদের যারা শ্রোতা তাদের সাথে সরাসরি একটা কানেকশন হয় ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে। সরাসরি আপনারা যখন বড়দেরকে হয়তো আপনারা সেই সুযোগ পান না। এখন এটার উপর ধারাবাহিকভাবে আমি গত দুই দিন আগে চেক করলাম, প্রত্যেক ব্যক্তি বিভিন্ন ঘরানার কথা বলেছে। আমি আজকে নাম ধরেই বলবো, কোনো হেজিটেশন বাদে, আমি জাস্ট আপনারা জিনিসটাকে বোঝার জন্য। সাহাবায়ে কেরাম ওনারা যে শব্দটা ব্যবহার করছেন, সাহাবায়ে কেরাম মেয়ারে হক কিনা, মানে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা। মেয়ারে হক, মেয়ারে হক এই কথাটা প্রথম প্রচলন করেছেন জনাব আবুল আলা মওদুদী মরহুম। উনি খিলাফা এবং মুলুকিয়া ওনার একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে উনি যেটা বুঝাতে চেয়েছেন আমি এক কথাই আপনাদেরকে বলে ফেলি, সেটা দোষ যেটা দোষ সেটা যেই করুক দোষ, আমি করলে দোষ, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি করে দোষ, নাউজুবিল্লাহ বলেন মাফারা, আমাদের ইমানের গায়রত খতম হয়ে যাচ্ছে বুঝলে। এগুলো তো এমনিতে গায়রত খতম হয়ে যাওয়ার কথা, সর্বোপরি যদি নবীর মা বাবা সম্পর্কে এই ফালতু বকওয়াস গুলো আপনারা শুনতে থাকেন তো গায়রত খতম হয়ে যায়। উনি বলতে চাচ্ছেন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভুল করেছেন সেটা ভুল, কারণ কারণ হচ্ছে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন। কেন? কারণ দেখছেন এখন আবার নবী মাসুম হয়ে গেছে, এই ট্র্যাপের মধ্যে নবী কি হয়ে গেছে মাসুম। এমনি যে নবী দূষণ করে মানুষ, আবার এই ট্র্যাপের মধ্যে নবী হয়ে গেছেন মাসুম। নবী অবশ্যই মাসুম, আলোচনা বা জমাতের আকিদা। আমি আপনাদেরকে এখন মূল বিষয়টা বুঝাই, মূল বিষয়টা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অভিমত, সাহাবায়ে কেরাম আর সাহাবাতু কুল্লুহুম উদুদ, সাহাবায়ে কেরাম সবাই সত্যবাদী। সাহাবায়ে কেরাম যদি বলে কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে কোনো অপারেশন করতে পারবেন না, কোনো সার্জারি করতে পারবেন না, তাকুয়া চেক করতে পারবেন না, আখলাক চেক করতে পারবেন না, নফস চেক করতে হবে না, কলব চেক করতে হবে না, এলম চেক করতে হবে না। এক জিনিস সব কিছুর উপরে ভারী, সেটা হচ্ছে সোহবতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সংসর্গে বসেছেন, আমার নবীকে দেখেছেন, আমার নবীর উপর ঈমান এনেছেন, ওই অবস্থায় ঈমানের অবস্থায় ইন্তেকাল করেছেন, এতটুকুন পর্যন্ত যথেষ্ট। কেন? কারণ সাহাবায়ে কেরামের তাসকিয়ার সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, তাকওয়ার সার্টিফিকেট, আমলের সার্টিফিকেট, আখলাকের সার্টিফিকেট, সবকিছু আল্লাহ এবং তার রসুল দিয়েছেন। পৃথিবীর কোন ব্যক্তির কাছে তাদের তাদিল এবং তাসকিয়া সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই। সেই কারণে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এটার উপর গত 1300-1400 বছরে উলামাই উম্মত এজমাই উম্মত সাধিত হয়েছে। এজমাই উম্মত মানে কুমিল্লার দুই একজন আলেন, ইন্ডিয়ার দুই চারজন আলেন, পাকিস্তানের পাঁচজন, ইয়েমেনের একজন, সেরকম না, যারা কথা বললে এজমা হয় সেই ধরনের উলামাই কেরাম, উসুল বলে, মুহাদ্দিসিন বলে, মুফাসসিরিন বলে, আকিদার উলামা বলে,
সর্ব সাকুল্যে পৃথিবীর সর্ব প্রান্তে সমস্ত আইম্মাগণের ব্যাপারে একমত আর সাহাবাতু কুল্লুহুম উদুল সাহাবায়ে কেরাম সত্যের মা এটা যদি আপনি বলেন সত্যের মাপকাঠি আপনি যা মান চাই অনুবাদ করেন সাহাবায়ে কেরাম আদেল সাহাবায়ে কেরামের কোন কিছু কাউকে চেক করতে হবে না নট এলাউড আপনি যখন শুনবেন এটা সাহাবী আপনি ফার্দার ইনভেস্টিগেশন তাকওয়া ঠিক আছে কিনা আখলাক ঠিক আছে কিনা নফস ঠিক আছে কিনা আমল ঠিক আছে কিনা আপনি আর ইনভেস্টিগেশন করতে হবে না কেন কারণ ইনাদের তাসকিয়া ইনাদের তাদি তাদের আদালত তাদের তাকওয়া পরহেজগারি তাদের আখলাক সবকিছু আল্লাহ এবং রসূল কর্তৃক সিল মোহর প্রাপ্ত এখানে কারো কোনো এন্ট্রি নাই এখানে আপনি এটা বলতে পারবেন না হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হু এক্সেপশনাল না আস সাহাবাতু কুল্লুহুম উদুর এন্ড অফ দা স্টোরি আপনি তালা মেরে চাবি ঘরের মধ্যে রেখে দিবেন এখানে আর কোনো বাহাদুরি আর কোনো মাস্টারি নাই যদি মনে করেন আপনি আপনি ইমামে আজমের সে আপনি শেষ পর্যন্ত ইবনে হাজার আসকালানির সে ইমাম তাহাবীর সে আমি আকীদার ইমামের কথা বাদ দিলাম মুহাদ্দিসিনদের চেয়ে বেশি দিতে গেছে তাইলে আপনার সাথে তো আমার কোনো কথা নাই সংক্ষিপ্ত আকারে এই হচ্ছে উম্মতে মুসলিমার আকীদা কিন্তু এটার খেলাফও আছে এটার খেলাফও পৃথিবী কখনো শুধু দিনের আলো দিয়ে চলে না দিনের আলো যেমন রাতের অন্ধকারও এটা পৃথিবীর একটা আপনি মনে করেন ন্যাচারাল ফেনোমেনা খাইর এবং সার অন্ধকার এবং আলো একসাথে চলে এরকম আকিদা যেমন আছে কিছু কিছু মানুষ আবার অন্য আকিদাও পোষণ করেছে যেমন মুতাজিলা তাদের দৃষ্টিতে সবাই ভালো কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা যুদ্ধ করেছেন তারা বাদে আমরা এটাকে ক্রস করি আমরা বলি এটা বাতিল কথা ফেরকা মুতাজিলার এই কথাটা আমরা বাতুলতা মনে করি আমরা বলতে আমি কোন কুকুরের মাছ আমি এখানে থাকলেও কি না থাকলে কি আমি বলতেছি আমরা মানে হচ্ছে গত 1400 বছরে উম্মতে মুসলিমার ইজমা আমি এক দুইটা একটা অভিমত বলবো আপনারা আমি জাস্ট আমার থিসিসটা আপনাদেরকে বোঝাচ্ছি আমি কি বলতে চাচ্ছি সেটা তাহলে মুতাজিলা একটা ফেরকা আছে তাদের মতে এটা শিয়া রাফেজি একটা ফেরকা আছে তাদের মতে 17-18 জন সাহাবী বাদে আর কেউ কি না তো সুবিধার না নাউজুবিল্লাহ বলে আমরা এটাকে শুরুতে ক্রস করে একেবারে সিল লাগিয়ে দিয়েছি নট এলাউ এটা আমরা বলার দরকারও নাই বেয়াদবি আচ্ছা তৃতীয় একজন খারেজি খারেজিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হ্যাঁ বলেছেন নাতে না বলেছেন খারেজিদের দৃষ্টিতে আবার তারাও এই বাউন্ডারিতে অন্তর্ভুক্ত না তারাও বাতিল তারাও এতটুকুন আমি ট্রেডিশনাল কথা বললাম ইসলামিক ট্রেডিশনাল কথা আমাদের কলেজ ইউনিভার্সিটিতে যারা ছেলে পড়ে তাদের জন্য মুতাজিলার কথাটা একটু ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল লাগে আমাদের ভাইয়েরা বর্তমানে যারা কথা বলে তারা এই অ্যাঙ্গেল থেকে কথাটা তুলে ধরে আমি সেই কারণে যেহেতু মাদ্রাসা আমি একটা মূল উসুলি কথা আপনাদেরকে বলবো মাদ্রাসার ছাত্রদের জন্য উলামায়ে কিরাম তো জানেন আমাদের মাতার তার এবং আমরা আবার আপনারা কখনো মনে করবেন না যে আই বোধ মাস্টরি করে কথা বলি ইউজুরাল আছে যে সাহস করে হইতো ভুল হইলো ঠিক না এটা গাছ দেবে আপনারা বুঝতে পারছেন হ্যাঁ উলামায়ে কিরাম আছেন আমাদের মুরব্বির আমি তো ছাত্রদেরকে বলছি আমাদের এখানে একটা উসুলি ব্যাপার আছে কারণ আমরা অনেকে মনে করি মুতাজিলা বর্তমানে নাই না মুতাজিলা আছে তবে আপন নামে নাই উসুলান আছে কিরকম আমাদের এখানে কোরআন এবং সুন্নতের যে জ্ঞান এটাকে আমরা বলি নকল কি বলি আন্নাকি মানে টেক্সচুয়াল নলেজ আপনি যদি বলেন আমাদের ধর্ম কিসের উপরে চলে দুইটা চাকার উপর কোরআন এবং হাদিস রসুল এটা হচ্ছে টেক্সচুয়াল নলেজ এই দুইটার সাথে আরো দুইটা আছে ইজমা এবং কিয়াস আমরা শুধু টেক্সচুয়াল নলেজটা দেব কোরআন এবং সুন্নাহ এটাকে বলে নকল আর আমাদের এখানে যেটা দিছেন আল্লাহ এটারে বলে আকল বুঝতে পেরেছেন আমাদের এখানে উসুলি একটা বিষয় হচ্ছে আকল আগে না নকল আগে কোনটা আগে কোনটা পিছনে মুতাজিলা সম্প্রদায়ের কথা হচ্ছে
আগে আকল পরে নকল আকল হচ্ছে ইমাম নকল হচ্ছে মানে কোরআন এবং সুন্নতের যে টেক্সট সেটা হচ্ছে মুসল্লি আকল যদি নকল বুঝতে না পারে তো আকল যেভাবে ব্যাখ্যা করবে নকলকে সেই ব্যাখ্যা মেনে নিতে হবে আপনারা বুঝতে পেরেছেন এটা হচ্ছে মুতাযিলার কথা আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথা আমি যেহেতু উলামায়ে কিরামে আশারি মাতুরিদি টিপিক্যাল ডিফারেন্সটা বলতেছি না আমি জানি আপনারাও জানেন সেটা ইমাম আশারি ইমাম মাতুরিদির মধ্যে কিছু তো ডিফারেন্স আছে আমরা সেদিকে যাচ্ছি না আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইন জেনারেল কথা হচ্ছে আকল আগে নকল আগে আকল পরে আকলের যদি বুঝে আসে বুঝবে না বুঝলে আমান না বা সাল্লাম না বস আপনারা বুঝতে পেরেছেন এখন আকল ইউজ করে আমাদের ভাই যারা এই কথাগুলো বলতেছে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কোনো সত্যের মাপকাঠি না কেন তো কারণ মাসুম হচ্ছেন শুধু নবী মাসুম কারা শুধু মানে নিষ্পাপ হচ্ছেন শুধু আমাদের নবী সাহাবায়ে কেরাম হচ্ছেন মানুষ মানুষ হিসেবে ওনারা নিষ্পাপ নন যেহেতু নিষ্পাপ নন সেই হেতু ওনারা সত্যের মাপকাঠিও হতে পারে না আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি আকলের রাস্তায় হেঁটেছেন না নকলের রাস্তায় হেঁটেছেন সেটা আগে ডিসাইড করেন আপনি যদি মুতাযিলা হিসেবে আকলকে প্রাধান্য দিয়ে কথা বলেন তো আমি আপনাকে আকলের রাস্তায় হাঁটাবো আমাদের উলামায়ে কেরাম গাছ কাছে নাই ১৩০০ ১৪০০ বছরে উলামায়ে কেরামের কদমে দুল নেওয়া গুলামরা এখনো বেঁচে আছে মারা যায় নাই আমি আপনাদেরকে বলছি আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন নকলওয়ালা কথা বলতেছেন আকলওয়ালাদের মতো আগে আপনি আপনার লাইন ঠিক করেন আকলের রাস্তা দিয়ে আসবেন না নকলের রাস্তা দিয়ে আসবেন যদি নকলের রাস্তা দিয়ে আসেন তাইলে কথা এক ধরনের হবে যদি আকলের রাস্তা দিয়ে আসেন তাইলে কথা আরেক ধরনের হবে মনে রাখবেন যেহেতু আমরা সবাই মুসলমান আমাদের কাছে আগে কোরআন এবং সুন্নাহ কোরআন সুন্নার সবকিছু বুঝে আসবে কোরআন সুন্নার সবকিছু বুঝে আসবে এমনটা নয় আপনি অজু করেন হাওয়া বের হলো ঠিক না হাওয়া বের হলে তো অজু করেন অজু করার সময় যে স্থান থেকে হাওয়াটা বের হয় সেটা কিন্তু ধুইতে হয় না অথচ আপনি অজু করেন এটা আপনি আকল দিয়ে বুঝতে পারবেন না এটাকে আমরা তখন কি বলি উমুর তাআব্বুদি ইউ মাস্ট হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট ইউ ক্যানট অ্যাপ্লাই এনি কাইন্ডস অফ আর্গুমেন্ট টু আন্ডারস্ট্যান্ড দিস টাইপস অফ টেক্সচুয়াল নলেজ আপনি এই টেক্সচুয়াল নলেজগুলো বোঝার জন্য কোনো আকল অ্যাপ্লাই করতে পারবেন না বস আমার নবী বলেছেন অজু করতে অজু করবেন এখানে কেন কেন না এটা বলা যাবে সুতরাং আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যারা এই এই কথাগুলো বলে তারা নকলের রাস্তায় না হেঁটে আকলের রাস্তা দিয়ে হাঁটে আমরা আকলের রাস্তায় যাচ্ছি না আমাদেরকে আমার আল্লাহ কোরআন এবং সুন্নাহ দুইটা জিনিস দান করেছেন এই দুই জিনিস দিয়ে আমরা দেখব সাথে আমাদেরকে যে উলামা দান করেছেন সেই উলামার অভিমতগুলো আমরা একবার পড়ব সেটা পরে আমরা দেখব আস সাহাবাতু কুল্লুহুম উদুম সেটা কি আমরা বলছি না ১৪০০ বছর ধরে উলামায়ে কেরামের এজমা এটার উপর প্রতিষ্ঠিত হয়েছে সম্মানিত উপস্থিতি প্রথমে আমি যে আয়াত তিলাওয়াত করেছি দুই একটা ফজিলত সম্পর্কে দুই একটা কথা বলে আমরা ওই জায়গার মধ্যে চলে যাব বক্তব্য অনেক সংক্ষিপ্ত হবে ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান সাহাবায়ে কেরামের মধ্যে মুহাজির এবং আনসার এটা তো আপনারা চিনেন মক্কাবাসী যারা হিজরত করেছেন মুহাজির যারা মদিনা শরীফের লোকাল লোক তাদেরকে বলা হয় আনসার লোকাল অফ মদিনা আর এরা হচ্ছেন এমিগ্রেন্ট মুসলিম এই দুই সম্প্রদায় প্রথমে যারা ইসলাম কবুল করেছে এবং তাদের পদাঙ্ক অনুসরণ করে যারা পরে ইসলাম কবুল করেছে আমার আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন এটা অনেক বড় সার্টিফিকেট রাদিয়াল্লাহু আনহুম আমার আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে সন্তুষ্ট হবে না সন্তুষ্ট হয়ে গেছে ওয়া রাদু আনহু তারও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে আল্লাহ আপনি সন্তুষ্ট হয়েছেন সেটা তো বুঝে আসে বড় ছোটর উপর সন্তুষ্ট হয় মাওলা ছোট কেমনে বড়ের উপর সন্তুষ্ট হয়
সন্তুষ্টি যখন তার শেষ লেভেলের মধ্যে চলে যায় সন্তুষ্টি যখন তার শেষ লেভেলের মধ্যে চলে যায় আরবদের একটা পরিভাষা হচ্ছে তখন আরবরা কথা এভাবে প্রেজেন্ট করে যে বাবা ছেলের উপর খুশি ছেলে বাবার উপর খুশি মানে এটা সন্তুষ্টির শেষ পর্যায়ে চলে গেছে এখন আমার আল্লাহ আমাদেরকে বোঝানোর জন্য বলছে তারা আমার উপর খুশি আমি তাদের উপর খুশি এরপরে কি বলছেন وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا الله تدرك جنات دي ديتين جنات المدد تيرو سايتر قطو بسنة قرأتين أبا أبا نجا بلتين ذلك الفوز العظيم إتا تدر جنو سب جي برو قطي دان The great reward for them تدر جنو سب جي برو قطي دان ایک آيات অসংখ্য আয়াত আছে আমি শুধু আপনাদেরকে ওই আটার মধ্যে লবণ ছিটা দেই না অতটুকু দ্বিতীয় আয়াত ওয়াল্লাযীনা আমানু ওয়াহাজারু আপনারা আয়াতগুলো বুঝতেছেন যারা ঈমান এনেছে হিজরত করেছে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় হিজর আপনি এখানে 1300-1400 বছর আগে আইসা পরে আইসা পণ্ডিতই মারাইতেছেন আরেকজন পাকিস্তানের উনিও আবুল আলা মওদুদী সাহেবে ডান হাত ছিলেন শেখ জাবেদ আহমদ গামিদি আমার ভাইরা যারা আমাকে শুনতেছেন আমি জানি আপনারা অসংখ্য জামাত ইসলামের ভাইরা শুনেন আপনারা যদি এটা মনে করেন বেটা আমি না জেনে না বুঝে বলতেছি না আপনারা মৌলভী সাহেবের অত বই পড়েন নাই বেটা যত বই আমার কাছে আমরা পড়েছি না পড়ে কথা বলতেছি না বেটা আমাদের সাথে কারোর সাথে কোনো শত্রুতা নাই আপনারা আল্লাহর ওয়াস্তে পড়েন মৌলভী সাহেবের সাথে আমাদের কোনো শত্রুতা নাই কিন্তু আপনি কেমনে মেনে নেবেন যদি মৌলভী সাহেব না উপর থেকে ফেরেশতা নেমে এসে বলে ফারুক আজমের সমালোচনা করবে আমরা দুই মুহূর্তে উল্টাই যাব আমরা দুই মিনিটে আমাদের সাথে আপনার কোনো শত্রুতা নাই কিন্তু আপনি কেমনে বলেন আমার নবীর সাহাবী উসমানে গানি ফারুকের মতো হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু কারীমের মতো সিদ্দিক আকবরের মতো আসরাই মুবাশশারের মতো হুযাইফা ইবনে ইয়ামানের মতো আবু হুরায়রার মতো হাসান বিন সাবিতের মতো সাহাবী রাসূল যারা আমার নবীর শরীরের গন্ধ নিয়েছেন আমার নবীর সুবতের মধ্যে বসেছেন আমার নবীর সাথে বর্ষাতে গরমে সরতে যারা আমার নবীর সঙ্গ ছাড়ে নাই যারা আমার নবীর কারণে ছেলের বিরুদ্ধে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে যারা আমার নবীর কারণে বাবার বিরুদ্ধে ভবের বিরুদ্ধে আত্মীয় স্বজনের বিরুদ্ধে রক্তকে রক্ত বলে নাই আমার নবীর কারণে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে সেই সাহাবাই কেরামের উপর আপনি হয়তো বলতে পারেন আমরা সবাই ক্রমকে সম্মান করি মানি কিন্তু একটা বিন্দু আসার জন্য যখন আপনি জায়গা করে দেবেন এখানে মানুষের লাইন লাগবে আপনি অস্ত্রের তাক যখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে করবেন আপনি তো এখন অনেক বড় উস্তাদ হয়ে গেছেন অনেক বড় মাস্টার হয়ে গেছেন আপনি যখন এক অস্ত্র হযরতে আমিরে মুয়াবিয়ার দিকে তাক করবেন রাদিয়াল্লাহু আন আরেক জলেশে আরেক অস্ত্র আবু বকর সিদ্দিকের দিকে তাক করবে রাদিয়াল্লাহু তাআলা আন আইমায়ে কেরাম দুধ কা দুধ পানি কা পানি করে গেছেন আল্লাহর ওয়াস্তে যেগুলো সেটেলড বিষয় সেগুলো নিয়ে আমাদের কথা বলার কোনো দরকার নাই কারণ উলামায়ে কেরাম বুঝেছেন এই সমস্ত আলেমরা সারা রাত আল্লাহর ইবাদত করতেন এরা রাসেখ ফিল দ্বীন এবং রাসেখ ফিল ইলম ছিলেন এদেরকে আমার আল্লাহ ইলমে লাদুন্নিল আযীম নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে সম্মানিত করেছেন ওনারা বুঝতেন সেই কারণে ওনারা সাহাবায়ে কেরামের চতুর্পার্শ্বে আদালতের দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছে আদালতের দেওয়াল কেন দ্বীন পেয়েছি সাহাবায়ে কেরামের মাধ্যমে কোরআন পেয়েছি সাহাবায়ে কেরামের মাধ্যমে কোরআনের দলিল দ্বীনের দলিল হাদিসের দলিল সমস্ত জিনিসগুলা পেয়েছি সাহাবায়ে কেরামের চ্যানেলে আপনি যদি কোন সাহাবীর বিরুদ্ধে প্রশ্ন তুলে তো কোরআনের হক্কানিয়ত প্রশ্নবিদ্ধ হবে হাদিসের হক্কানিয়ত দ্বীনের হক্কানিয়ত প্রশ্নবিদ্ধ হবে আপনি একজনের দিকে কলম ধরবেন আরেকজন আরেকজনের দিকে কলম ধরবে সাহাবায়ে কেরামের বিষয়ে
উম্মত 14 দলে বিভক্ত হয়ে শয়তান তো আছে আল্লাহ দিয়ে ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে ওয়া নাস এটা পাগলা খালায় পরিণত হতো সেই কারণে আমার নবী যখন যাচ্ছেন নিশ্চিন্ত মনে গিয়েছেন আমার নবী কেন আমার নবী বলছেন লাইলুহা কানাহারিহা আমার দ্বীনের মধ্যে রাতের কোনো ঘুটঘুটে অন্ধকার নাই আমি সব দ্বীনের আলোর মতো করে দিয়ে গেছি আমার পরে আমার উলামারা থাকবেন উম্মতে তারা আমার এই দ্বীনকে পাহারা দিবেন যারা পাহারা দিয়েছেন তারা ইস্পাত কঠিন দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামের চতুর্পার্শ্বে আপনি এসেছেন একজনকে টেনে বের করবেন আপনি একজনকে টেনে বের করলে আরেকজন আরেকজনকে টেনে বের করবে আরেকজন আরেকজনকে টেনে বের করবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ছাড়া আমি এটা উলামায়ে আমাদের ছাত্র যারা তাদের জন্য বলছি আল ফরকু বাইনাল ফারাক ইমাম আব্দুল কাহের আল বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বি উলুমিহি ফিদ দারাইন আমিন উনি ওনার কিতাবের শুরুর দিক থেকে উনি বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ছাড়া যত ফেরকা আছে ইসলামের মধ্যে মুসলমানদের মধ্যে প্রত্যেক ফেরকা কোনো না কোনো সাহাবীকে গালিগালাজ করেছে আহলুস সুন্নাহ একমাত্র উম্মতে মুসলিমার মেইন স্ট্রিম যারা কোনো সাহাবীকে গালিগালাজ তো দূরের কথা সামান্য পরিমাণ সমালোচনার তীর গায়ে লাগতে দেয় নাই গালিগালাজ তো অনেক দূরের কথা আহলুস সুন্নাহ ওয়াল জামাত ছাড়া উনি ওখানে বিলকুল লিস্টই করে দিয়েছেন লিস্ট মুতাজিলা কোন সাহাবীকে গালি দিতেন কেন গালি দিতেন শিয়ারা কাদেরকে গালি দেন কেন গালি দেন খারিজিরা কাদেরকে গালি দেন কেন গালি দেন জাবারিয়া কাদেরিয়া কাদেরকে গালি দেন কেন গালি দেন একেবারে লিস্ট করে দিয়েছেন শুধুমাত্র আহলুস সুন্নাতে ওয়াল জামা ছাড়া আপনি যখন সত্যের মাপকাঠি না বলবেন সমালোচনা করা যাবে বলবেন এখানে তো সব মুসলমানের দল না মুসলমানের ভিতরে মুনাফিকের দল আছে তারা তো বাইরে থেকে টাকা এরা দিনকে অতিমাত্রায় বুঝতে গিয়ে এরা তো যেতে যেতে সিদ্দিক আকবরের পাঞ্জাবি ধরে টান দেবে বুঝতে পেরেছেন আপনারা সেই কারণে উম্মতের উলামারা সাহাবায়ে কেরামের চতুর্পার্শ্বে কেউ যদি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে এখানে কারো অন্তরে বিন্দু পরিমাণই দারুদার থাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি খবরদার এই শয়তানি বাদ দিয়ে দেন কেন আমার ভাই আপনি একজনকে নিয়ে টান দিলে সমাজের মধ্যে শত লোক আছে আরেকজনকে নিয়ে টান দেওয়া আপনি তখন রক্ষা করতে পারবে না সেই কারণে এটা উম্মতের রেড জোন এটা উম্মতের রেড জোন আর্মি এরিয়া ডুবলে খবর আছে ডুবলে খবর আছে আপনারা পুরো বিষয়টা কনসেপ্টটা বুঝতে পেরেছেন তো ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ والذين آووا ونصروا মুহাজির এবং আনসার যারা সফর করেছে যারা ঠিকানা দিয়েছে ঘর বাড়ি স্ত্রী পুত্র জায়গা সম্পত্তি কি জজবা তাদের ছিল একজন ঘর বাড়ি পরিবার পরিজন ছেড়ে দিয়েছে আজকে রসূলের কারণে আমার নবীর জজবাকে অন্তরে ধারণ করে আল্লাহ পাক জানে কি প্রেমে তারা মতওয়ারা হয়ে গেছে সব কিছু ছেড়ে ছুড়ে আমার নবী বলছেন যেতে হবে সাহাবায়ে কেরাম লাইন ধরেছে যাওয়ার জন্য কেউ নিজের তিন মাসের শিশু ফেলে চলে যাচ্ছে আপনি কি মনে করেন এটা অন্যায় হয়েছে আজকে রাসূল সাহাবায়ে কেরামকে পাগল করে দিয়েছে আজকে রাসূল সাহাবায়ে কেরামকে মতওয়ারা করে দিয়েছে সবাই যার যা কিছু আছে রেখে দেখে দিন প্রতিষ্ঠার জন্য শুধু আমার নবীর মুখে হাসি ফোটানোর জন্য আমার নবী যেন মঞ্চ না করে আমার নবী যেন মঞ্চ না করে প্রত্যেক সাহাবি আমার নবীর সাথে মদিনা শরীফ চলে গেছে মদিনার সাহাবায়ে কেরাম যার যা কিছু আছে যার দুই টাকা আছে এক টাকা ভাগাভাগি করেছে যার এক গন্ডা জায়গা আছে দুই করা ভাগাভাগি করেছে স্ত্রী পর্যন্ত কোন মায়ের ছেলে কখনো নিজের প্রাইভেসি কারো সাথে শেয়ার করবে না আজই আজকে রসুল হুকমে রসুল এক আজিজ জিনিস নিজের স্ত্রী পুত্র শেয়ার করছে সাহাবায়ে কেরামকে সেটেল করে দিয়েছে এই জিনিসটা কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ তুলে ধরছে কেউ এমিগ্রেন্ট হিসেবে গিয়েছে আর কেউ এমিগ্রেন্ট সাহাবায়ে কেরামের ঠিকানা করে দিয়েছে আমার আল্লাহ বলছেন এই দুই গরু
أولئك هم المؤمنون حقا ترى أصل مؤمن الله بولছে ترى أصل مؤمن আর আপনি এখানে এসে বলছেন সত্যের মাপকাঠি না আসল মুমিন কারা মাওলা এখন আমার আল্লাহ আসল মুমিনের ডেফিনিশন দিচ্ছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মে দিয়ে দিচ্ছে বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে সম্পদ ভাগাভাগি হচ্ছে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তারা এগুলার বিন্দু পরিমাণ পরোয়া করে না তারা তো আমার উপর তাওয়াক্কুল করে সুবহানাল্লাহ আল্লাযীনা ইয়ুকিমুনাস-সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আমার আল্লাহ বলছে এরাই আসল মুমিন সাহাবায়ে আমার অতঃপর পরবর্তী যুগের আইমায়ে কেরাম যখন দেখলেন যে আমরা যদি এই জায়গাটা খালি রেখে দেই ফাঁকা রেখে দেই মুনাফিক ডুববে নামে নামে সুতরাং আসসাহাবাতু কুল্লুহুম উদুন বলে একটা দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছেন খবরদার সাহাবায়ে কেরামের গায়ে কেউ যেন একটা কালো দাগ বসাতে না পারে কারণ এই গ্রুপটাকে আমরা হেফাজত করতে হবে কেন কারণ ইনারা হচ্ছেন কোরআনের বর্ণনাকারী হাদিসের বর্ণনাকারী লেখার সবকিছু এই চ্যানেলের মাধ্যমে উম্মতের কাছে গিয়ে পৌঁছেছে এটা ইমাম ইবনু হাজার আসকালানিও বলেছেন ইমাম ইবনু আব্দুল বার উনিও বলেছেন আমরা এই জায়গার মধ্যে আসবো ইনশাল্লাহ সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমরা আর আয়াতগুলো না পড়ি আমরা এখন দুই একটা হাদিস আপনাদেরকে না শোনাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন আন ইমরান ইবনে হুসাইন يقول قال رسول الله صلى الله عليه وسلم خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم قال عمران فلا أدري أذكر بعد قرنه قرنين أو ثلاثة أما النبي بن سيد كتاب الرسول خير أمتي أمر أمتي the best شاب تيوتو كرا قرني أمر جوجي أفتر أمر صحابي كرا আমার সাহাবায়ে কেরামের যৌ সবচেয়ে উত্তম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা অতঃপর পরবর্তী অতঃপর তৎপরবর্তী যাই হোক আমি হাদিসের শেষ অংশটা আপনাদেরকে বলি সময় বাঁচানোর জন্য সুম্মা ইন্না বাদাতুন কওমান ইয়াশহাদুন ওয়া লা ইউস্তাশহাদুন এর পরবর্তীতে হায় হায় আমার উম্মতের মধ্যে ফিতনা ফাসাদের যুগ হবে তাদের কাছ থেকে সাক্ষী তলব করা হবে না সাক্ষী দিতে চাইবে তলব করা হবে না কেন কারণ ওই ক্রেডিবিলিটি উম্মতের থাকবে না ওয়া ইয়াখুনুন ওয়া লা ইউতামানুন তারা খেয়ানত করবে তাদের উপর আস্থা রাখা হবে না খেয়ানত করবে আস্থা রাখা হবে না ওয়া ইয়ানজুরুন ওয়া লা ইউফুন মান্নত করবে মান্নত পুরা করবে না ওয়া ইয়াজহারু ফীহিম আস-সামান তখন উম্মতের মধ্যে মোটাপন মোটাপন মানে লোক দুনিয়া খাওয়া দাওয়া এগুলো বেড়ে যাবে অর্থাৎ আয়েস বেড়ে যাবে তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যুগ অর্থাৎ সাহাবায়ে কেরামের জামানাকে সবচেয়ে উত্তম যুগ বলেছেন এটা একটা এর পরবর্তীতে অন্য রেওয়ায়েতের মধ্যে এই হাদিস ইমাম তিরমিজি রেওয়ায়েত করেছেন ইমাম বুখারী উনার কবিরের মধ্যে ইমাম দাইলামী ফেরদৌসের মধ্যে ইমাম তিরমিজি বলেছেন হাজা হাদিসুন হাজা হাদিসুন হাসানুন গরীব আমি এগুলো বলছি লাইভে লাইভ হচ্ছে তো সবাই একটু জানতে পারলো এই জন্য আন জাবির আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল হযরত জাবির থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা তামাসসুন নারু মুসলিমান রুআনি আও রুআ মান রুআনি আগুন স্পর্শ করবে না ওই মুসলমানকে যে আমাকে দেখেছে আও রুআ মান রুআনি আরে আমারে দেখেছে দূরেরা যারা আমাকে আমার সাহাবায়ে কেরামকে যারা দেখেছে তাদেরকেও আগুন স্পর্শ করবে আপনারা বুঝতে পেরেছেন আমার নবীর স্বীকৃতি দেখেছেন আমি দুই একটা হাদিস বলে আপনাদেরকে আমার মূল জায়গার মধ্যে নিয়ে যাচ্ছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন আনাবি মুসা আল আশআরি এটা ইমাম মুসলিম মুসলিম শরীফের রেওয়ায়েত ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন
আরো অসংখ্য মুহাদ্দিসিনে কেরামা মুসলিম শরীফ বলে ফেললে আর কোনো কিছু দরকার হয় না انا ابي موسى اشعري رضي الله تعالى عنه قال صلينا المغرب مع رسول الله صلى الله عليه وسلم حضرت ابو موسى اشعري বলছেন আমরা নবীর সাথে মাগরিবের নামাজ আদায় করেছি ثم قلنا এরপর আমরা চিন্তা করলাম لو جلسنا حتى نصلي معه العشاء কেমন হয় আমরা যদি এশা পর্যন্ত বসে থাকি আমার নবীর সাথে একটু নামাজ পড়ি আরে যেতে পারে না সাহাবা ইকরাম যেতে পারতেন না আমার আল্লাহ শেষ পর্যন্ত কোরআনের আয়াত নাযিল করেছেন সাহাবাই کرام এশা করতে এশা পরে ঘোরাঘুরি করতে তো আমার নবী তো দেখলে এমনিতে ডাকতেন আইও খাই আসো খাই যা কিছু আছে খায় সাহাবাই کرام খাইতেন খেয়ে বসে থাকতেন আমার নবীর কথা শুনতেন আমার নবীর চেহারা আমার নবীর কথা শুনতে এগুলা মধুর মতো ছিল কেউ ইচ্ছে করলে উঠে যেতে পারতো কেউ যেন টেনে রাখতে মুহাদ্দিসিনে کرام বলছেন চুম্বক যেমন প্যারেটকে ধরে রাখে আমার নবীর গ্লু আমার নবীর কথাবার্তার আকর্ষণ সাহাবাই کرامকে চুম্বকের মতো ধরে রাখতে ইচ্ছে করলে বের হতে পারতো শেষ পর্যন্ত কোরআনের আয়াত নাযিল হয়েছে এ আমার নবীর সাহাবাই کرام খাওয়া দাওয়া শেষ বস উঠে চলে যাও জারজার করে নবী আমার রাত্রে উঠতে হবে নবীর কষ্ট হয় নবী হায়ার কারণে তোমাদেরকে বলতে পারে না আমি কিন্তু অত হায়া মায়া করি না আমি বলে দিলাম খাওয়া শেষ তো ঘর ছেড়ে দাও লিভ দ্য প্লেস আপনারা বুঝতে পারছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাই کرامে আপনি ইমোশনটা দেখেন আপনি বলেন তো সাহাবাই کرامের এই ইমোশন কারা বুঝাই মাহফিলের মধ্যে আপনারা বলেন আমার ভাইরা বলে তো আপনি শুনলি আপনি কেমনে বুঝলেন আমি বলতেছি আমি তো বলতেছি না শুনলি সাহাবাই کرامের এই মহব্বতের কথাগুলো ইমোশন নিয়ে কারা বলে আপনি বলেন না আমি বলি আপনি বললে আপনি শুনলি আমি বললে আমি শুনলি এবার সিদ্ধান্ত আপনি নেন আমি কি বলেছি কোনোদিন আমি কি ইনসিস্ট করেছি আপনারা সিদ্ধান্ত নেন আমার নবীর এক মহব্বতের কথা কারা বলে আপনারা বলেন হুব্বে মুস্তাফা কিছুদিন আগে আপনারা একটা সেমিনার করেছেন আমরা সাধুবাদ জানাই আমরা সাধুবাদ জানাই এই না আসল যেটা উম্মতে মুসলিমার ঐক্যের পথে প্রথম অন্তরায় সেটা হচ্ছে গত উসমানিয়া খেলাফতের পতনের পরে খারেজিয়ত যেটা আমার নবীর জামানায় জুলখুয়াইসারা তমিমির মাধ্যমে শুরু হয়েছে সেই খারেজিয়ত উম্মতের মধ্যে বিভিন্ন নাম দিয়ে ঢুকেছে কিন্তু আকীদা খারেজিয়ত সেটা কি আপনারা কোনো না কোনো ভাবে আমার নবীকে আন্ডার এস্টিমেট করতে চান আমার নবীকে ডিসরিগার্ড করতে চান আমার নবীকে ডিভ্যালিউ করতে চান আমার নবীর প্রতি ডিসরেসপেক্ট দেখান আপনি যখন কুলা মজলিসের মধ্যে আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আপনি যখন লাখো জনতার সামনে বলবেন কিয়ামতের ময়দানে আমার নবীও জানেন না নবীর কি হবে আমি আপনার কাছে জানতে চাই কোরআনের কোন আয়াতের মধ্যে আমার আল্লাহ কথা বলেছেন কোন মুফাসসির আমরা জানতে চাই তাবারী থেকে ইবনে কাসির আমরা জানতে চাই আব্দুল হক থেকে মাযহারি রাজি থেকে শুরু করে আজকের জমানা পর্যন্ত কোন মুফাসসির বলেছে নবী ঝোল ঝোল করে তাকিয়ে থাকবে নবীও জানেন না তো নবী কি আয়াত ভুলে গেছেন আপনি ভুলে গেছেন আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামা মাহমুদা আপনি নবীর কথা বলছেন নবী তো দর কিনার নবীর গোলামদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন নবী ছেড়ে দেন নবীর আদনা গোলাম আমার আল্লাহ বলছেন সেই দিন তারা কিয়ামতের ভয়াবহতা থেকে এত দূরে থাকবে লা ইয়াসমাউনা হাসিসাহা তারা কোনো আওয়াজও শুনবে না এখানে কি ঘটনা ঘটছে এটা যদি তাফসীরুল কোরআন হয় তো আমরা আল্লাহর দরবারে পানা চাই এমন তাফসীর এবং এমন মুফাসসির থেকে সম্মানিত উপস্থিতি আমি আবারও বলছি কারোর সাথে আমাদের কি ব্যক্তিগত কোনো কোন্দল আছে কোনো মারামারি কোনো কাটাকাটি লাখ বেদাতি বলেন আপনি রিয়ালের বেদাতি রিয়াল দিলে বেদাতি রিয়াল না দিলে বেদাতি বন্ধ হয়ে যায় ওইটা পলিটিক্স ডেমোক্রেসি অন দা নেম অফ ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস ইউ আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল আপনি ওটা থ্রো দিস আউট ইন দা বিন এটা বিন ব্যাগের মধ্যে ফালাই দেন ওইটা না আপনি আমাকে বলেন আমার দোষ কি দোষ শুধু নবী এই যে আপনি হুব্বে মুস্তাফা করেছেন আমরা সেলুট করছি কিন্তু আমরা হুব্বে মুস্তাফার বক্তব্য শুনবো আমরা হুব্বে মুস্তাফা কনফারেন্সের মধ্যে আমরা আপনাদেরকে বলবো কোন ইমামের বক্তব্য আনবেন না কোরআনের আয়াত
بخاري مسلم আমার নবীর এস্টের ব্যাপারে যে হাদিসগুলো রিওয়ায়াত করেছেন শুধু সেই হাদিসগুলো জাতিকে পড়ে শোনান শুধু সেই হাদিসগুলো জাতিকে পড়ে শোনান এবং দুই ঘন্টার একটা বক্তব্য দেন আপনারা তো আলেম জানার কথা মহব্বত বলে কাকে মহব্বত কেমনে প্রকাশিত হয় মহব্বতের আলামতগুলো কি কি আগে সেটা এক ঘন্টার বক্তব্যে ক্লিয়ার করবে এরপরে বুখারী মুসলিম শরীফ থেকে ইমাম বুখারী যে রাওয়ায়াতগুলো এনেছে আমার নবীর এস্কের ব্যাপারে যেন ওই হাদিস মিস না হয় সাহাবা ইকরাম আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে মুখে লাগাতে এটা যেন মিস না হয় এটা যেন মিস না হয় যে সাহাবা ইকরাম আমার নবী চুল মুবারক যখন কাটা হতো সাহাবা ইকরাম ফাআতাফা বিহি আসহাবুহু সাহাবা ইকরাম আমার নবীর চতুর্পার্শ্বে তাওয়াফ করতেন হাতগুলা বিছিয়ে দিতেন যেন চুল মুবারক একটাও মাটিতে না পড়ে আপনারা এগুলা বলেন আল্লাহর ইজ্জতের কসম কালকে গিয়ে আপনাকে সালাম করে আসবে আল্লাহর ইজ্জতের কসম কেউ যা কার না যা শুধু আপনি আমার নবীর মহব্বতের বিষয় তা আমি আমার নবীকেও সাক্ষী রাখতেছি ইয়া রাসূলুল্লাহ আমাদের সাথে শুধু আপনার কারণে এরা আপনার বিরুদ্ধে যা মন চাই বলে আপনাকে নামাতে নামাতে আপনার মা বাবা পর্যন্ত গেছে আপনার রোজায় পাঁচকে রোজা বলা যাবে না এটা আমরা বলি না আপনারা বুঝতে পেরেছেন আপনারা আরো কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনারা বলেন সুন্নিরা বেশি করে কাজ যদি বুঝতে পারতেন কে বেশি করে আপনি আজকে আমাদের আমাদের তো কোনো টাকা পয়সা নেই বাইরের কোনো আমাদের কাছে বাইরের কোনো টাকা পয়সা নাই শুধু একটা জায়গায় আমি বলছি না নবী এস আপনি আমার মতো করে করেন না আপনার মতো করে করেন তবে সাহাবা ইকরাম যেভাবে শিখিয়েছে সেভাবে সাহাবা ইকরাম যেভাবে শিখিয়েছে সেভাবে তাইলে তো আর উম্মতের মধ্যে এত ফাতনা ফাসাদ থাকার কথা না সম্মানিত উপস্থিতি এই যে সাহাবা ইকরাম সত্যের মাপকাঠি না সত্যের মাপকাঠি না কথাগুলো কি আমাদের থেকে শুরু হয়েছে না কেন বলেন এই ধরনের কথা আপনি সাধারণ ছেলেদেরকে যখন এইভাবে বুঝাবেন এই আন্দাজে আকল দিয়ে যখন বুঝাবেন আমি কিন্তু আকল দিয়ে যখন প্রশ্ন একটার পর একটা শুরু করব হুট বাকি থাকবে না তখন আপনি দুঃখে পড়ে যাবেন একটা করি আপনাকে আমি জানি আপনারা শুনবেন আকল দিয়ে যখন বেশি প্রশ্ন করতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা বলি না তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কখন বলি নামাজের নামাজের বাইরে নামাজে তো যেই ব্যক্তির সিরাতুল মুস্তাকিম নসিব হয় নাই সে নামাজে আসলো কেমনে সে নামাজে আসলো কেমনে আপনি তো সিরাতুল মুস্তাকিমে আছেন বিদায় নামাজে এখন আপনি আবার কোন সিরাতের কথা বলছেন এটা তো তাসিলুল হাসিল হয়ে গেছে আপনি আকল আকলের রাস্তায় হাঁটিয়েন না আকলের রাস্তায় হাঁটিয়েন না উম্মতে মুসলিমের রাস্তায় আসে সম্মানিত উপস্থিতি আমার নবী ফজলাসনা ফখরাজ আলাইনা ফকাল মা জিলতুম হাহুনা কো আমার নবী বের হলেন কতক্ষণ ধরে যাওয়ার সময় আমাদেরকে দেখে বলতেছেন কি ব্যাপার এতক্ষণ কি এখানে قلنا عمرا بقول لهم يا رسول الله صلينا معك المغرب ثم قلنا نجلس حتى نصلي معك العشاء حضور مغرب مرسي চিন্তা করছি আপনার সাথে একটু আশা করে আমার নবী বলতেছে قال احسنت আমার নবী বলতেছে রো দারুন কাজ করছে খুব ভালো কাজ করছে মাশাআল্লাহ قال فرفع راسه الى السماء এতটুকু মহব্বত সাহাবা ইকরামের এতটুকু মহব্বত আমার নবী হাত তুলে দিয়েছেন এটা তো যে কেউ বলতে পারে মাগরিব পড়ছি আর সুল্লে আশা করে আমার নবী ওই জায়গার প্রতি কিভাবে খুশি হয়েছে দেখছেন আমার নবী হাত তুলে দিয়েছে হাত তুলে বলতেছেন ওখানে কাসির আমি মাল্লার ফাও রাস হইল সমা ফকল আন নুজুম ও আমার আতুল বিশ্বাস তার কারাশি আসমানের জন্য নিরাপত্তা ফাইজা সাহাবাতি নুজুম আতাস সমা মা তু আর যদি তার কারাশি খতম হয়ে যায় তো স্বাভাবিক আসমানের জন্য যা কিছু হওয়ার কিয়ামত বরফা হবে ও আনা আমানাতুল লি আসহাবি আমি আমার সাহাবাই কেরামের জন্য নিরাপত্তা ফাইজা যাহাবতু আতা আসহাবি মা ইউআদুন আমি যদি চলে যাই যা ফিতনা আমার সাহাবাই কেরামের মধ্যে পরবর্তী প্রজন্মে আসা দরকার আসবে ও আসহাবি আমানাতুল লি উম্মতি আমার সাহাবী আমার উম্মতের নিরাপত্তা ফাইজা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন আমার সাহাবাই কেরাম যাওয়ার পরে উম্মতের মধ্যে যে ফিতনা আসার কথা সেটা আসবে
আমার নবী নবীর সাহাবীকে আমানত বলেছেন আমাদের জন্য আমাদের জন্য নিরাপত্তা বলেছেন অন্য রাওয়ায়েতের মধ্যে আমার নবী এরশাদ করেছেন এটা মুত্তাফাকুন আলাই হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে عن ابي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان فيغزو في عام من الناس মানুষের একটা সময় আসবে মানুষের মধ্যে কিছু মানুষ যুদ্ধ করবে জিহাদ করবে তাদেরকে জিজ্ঞেস করা হবে হাল ফিকুম মান সাহাব রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে এমন কেউ আছে যে ব্যক্তি নবীকে দেখেছে অর্থাৎ নবীর কোন সাহাবী আছে ফায়াকুলুন বলা হবে নাআম ফায়াফতাহুল্লাহ ফায়াফতাহুলাহুম শুধু নবীর সাহাবাই কেরামের ওসিলায় যুদ্ধের মধ্যে জয় লাভ করবে তো নবীর সাহাবাই কেরামকে আমার নবী কোন জায়গার মধ্যে রেখেছেন এবার আমরা একটু বোঝা দরকার না এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন দুইটা ফজিলতে আরেকটা নেগেটিভ যেটা আমার নবী ইরশাদ করছেন ওয়া নবী সাইয়েদুল খুদরি কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুবু আসহাবি আমার এই নবীর হাদিসগুলো শোনার আগে আমার নবীর ইমোশনটা বোঝার চেষ্টা করি ইমোশন আমার নবী কি বলতে চাচ্ছেন লা তাসুবু আসহাবি আমার সাহাবীকে গালি দিও না ফালাও আন আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসীফা মনে রাখো তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে এটা আমার নবী আমার সাহাবীর এক মুষ্টি অথবা তার অর্ধেকের খরচের সমতুল্য হবে না সুতরাং আমার সাহাবীকে কেউ গালিগালাজ করিও না অন্য রেওয়ায়েতের মধ্যে আমার নবী বলছেন তাদের উপর আল্লাহর লানত তাদের উপর ফেরেশতার লানত ফুল কায়নাতের লানত এখন যে কথাটা বলা হয় সেটা বলা আমার বক্তব্য শেষের দিকে করেন আপনি এই যে বলছেন মাসুম শুধু নবী সাহাবায়ে কেরাম মাসুম নন সেই কারণে সত্যের মাপকাঠি না আপনি আদালত মানে বুঝে নিবেন আপনি তো আগে যেই সমস্ত ইমামগণ এই দেওয়াল দাঁড় করিয়েছে আগে তাদের কাছে এসে জিজ্ঞেস করেন আদালত মানি কি আপনি না বুঝে সেটাকে মাসুমের দিকে নিয়ে গেছেন কেউ কি বলেছে সাহাবায়ে কেরাম মাসুম কেউ বলে না সুতরাং আপনি আগে আদালত বুঝেন আদালত বলতে উলামায়ে কেরাম কি বুঝিয়েছেন এমনিতে আমি এক বাক্যে আপনাদেরকে যদি বলে দেই আজ এটার একটা শাব্দিক অর্থ আছে একটা পারিভাষিক অর্থ আছে শাব্দিক অর্থ বা পারিভাষিক অর্থ দুইটা মিলে এমন ব্যক্তি যার মতামত যার চালচলন যার ব্যক্তিত্ব যার আখলাক যার জীবনের সামগ্রিক দিক প্রশংসিত সুন্দর স্যাটিসফ্যাক্টরি এবং যার জীবনের মধ্যে নফসের চেয়ে যারা দিনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে এটাকে আদল বলে কি বলে আদল এখন এই আদালতে সংজ্ঞা মুহাদ্দিসিনে কেরামের একটা উসুলের ইমাম যারা তাদের আরেকটা উসুলের ইমাম এক ধরনের সংজ্ঞা দিয়েছেন মুহাদ্দিসিনে কেরামের সংজ্ঞা আবার ভিন্ন আমি একটু টেকনিক্যালি আপনারা দুই সেকেন্ড বুঝলে এরপরে আমরা আপনাদের মজা পাবো যেহেতু একটু ড্রাই আমি আপনারা যদি লিসানুল আরব করেন ইমাম ইবনে মনজুরের আদল শব্দের শাব্দিক পারিভাষিক অর্থ ওখানে আপনারা বিস্তারিত পাবেন তবে আমি আপনাদেরকে অনেক সংজ্ঞা অনেক অর্থ এক অর্থে বলে ফেলেছি যাদের কথা যাদের আদেশ নিষেধ চালচলন ব্যক্তিত্ব ভিতরবাহী সবকিছুর মধ্যে সবকিছুর ক্ষেত্রে প্রশংসিত স্যাটিসফ্যাক্টরি এবং যাদের জীবনের মধ্যে দিন প্রায়োরিটি পায় তাদের নফসের থেকে এই জিনিসটাকে আদল বা আদালত বলে এরপরে ইমাম যেমন কোরআনে পাকের আয়াত সমস্ত উলামায়ে কেরাম এই আয়াতটা বলেছেন কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন্নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر كنتم خير أمة আমাদেরকে বলা হচ্ছে না তোমরাই সবচেয়ে উন্নত উত্তম উম্মত উখরিজাত লিন্নাস তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের জন্য মানুষকে গাইড করার জন্য
এই আয়াতটা প্রথম যাদেরকে অ্যাড্রেস করেছে তারা সাহাবা কেরাম তারা অনুরূপভাবে ইন্না আউলান নাসে বি ইব্রাহিম লাল্লাযীনা তাবাউহু ওয়া হাযান নাবী আউলান নাস অর্থাৎ কোরআনের এই আয়াতে সমস্ত মুফাসসিরিনে কেরামের ঐক্যমতের ভিত্তিতে বলা হচ্ছে যারা ইব্রাহিম দীন ইব্রাহিমের অনুসারী পরবর্তীতে আমার নবীর উপর ঈমান এনেছে আউলান নাস তারা সবচেয়ে উত্তম মানুষ সবচেয়ে উত্তম মানুষ এই সমস্ত এগুলা বলে উলামায়ে কেরাম এবং ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলছেন আদালতটা বোঝার জন্য আমি আদালত বুঝি নাই সমস্ত ইমাম বলছেন আদালত মানি আমি বুঝাচ্ছি না যে উনারা নিষ্পাপ না উনারা নিষ্পাপ নন নিষ্পাপ শুধু আম্বিয়াই কেরাম তবে মনে রাখবেন নিষ্পাপ নন মানে কি পাপ খুঁজতে বের হবেন পাপ খুঁজতে বের হবেন না না মাসুম ইসমত এটা একটা টার্মিনোলজি এটা একটা স্পেশাল ডিভাইন স্ট্যাটাস স্পেশাল ডিভাইন স্ট্যাটাস এটা দেওয়া হয়েছে শুধু নবীদেরকে বাকিগুলা কি সাহাবায়ে কেরাম তো আদালত মানি সাহাবায়ে কেরামের জীবনে কোনো কবিরা গুনাহ থাকবে না কবিরা গুনাহ থাকলে আদালত বাদ পড়ে যাবে সগীরা গুনার এসরার হলেও সগীরা গুনাহ যদি বারবার হয় তাও আদালত বাদ পড়ে যাবে তো গুনাহ মানি মাসুম মানি বেগুনাহ না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে নির্দিষ্ট কারণে ডিভাইন প্রোটেকশনের মধ্যে নিয়ে নিয়েছে কিসের প্রোটেকশন ডিভাইন আল্লাহ নিজে ওনাদেরকে প্রটেক্টেড করেছে এরা হচ্ছেন স্পেশাল ডিভাইনলি প্রটেক্টেড আর ওইটা স্পেশাল ডিভাইন স্ট্যাটাস এটা কিভাবে প্রটেক্টেড সাহাবী তো সাহাবিয়ে রসুল সাহাবী তো সাহাবিয়ে রসুল তো অনেক উপরের জিনিস আপনি আমার নবীর গোলামে গোলামের গোলাম একজন আল্লাহর ওলি আলেমে রব্বানি কবিরা গুনাহ করে কবিরা গুনাহ করে ওরে বাবা আপনারা এই যে বলেন না শাইখুল ইসলাম অমুক শাইখুল ইসলাম ইমাম আমাদের গুলা তো কোনো কিছু না আপনাদের সব শাইখুল ইসলাম বুঝতে পেরেছেন আলেমে রব্বানি আমি বড় গুলার কথা বাদ দিতেছি না আলেমে রব্বানি কখন হন যখন আমার আল্লাহর হক সীমা লঙ্ঘন করা ছেড়ে দেন তখন সীমা লঙ্ঘন আমার আল্লাহর সীমা দুইটা একটা বড় সীমা একটা ছোট সীমা বড় সীমা তো উনারা বন্ধ করে দেন ব্লক ছোট সীমার ক্ষেত্রে একটা সীমা যদি কোনো কারণে অনিচ্ছায় লঙ্ঘিত হয় দশ দশ বছর পর্যন্ত সিজদার মধ্যে কেটেছে আপনারা আপনারা সগীরা গুনার কথা বলতেছেন সগীরা গুনার দরকিনা এরা আদবের খেলাফ করে না আল্লাহর দরবারে আপনারা পড়েনি নাই সুফিয়া ইকরামের কিতাব কশফুল মাহজুবের মধ্যে ইমাম হারিস আল মুহাসিবি রাদিয়াল্লাহু আনহু ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে হুজুর 20 বছর আপনি ট্যাক লাগিয়ে কেন বসেন না মুরব্বি হয়ে গেছেন হুজুর বুড়া হয়ে গেছেন অসুবিধা হয় ট্যাক লাগিয়ে একটু বসলে ক্ষয় কি হুজুর এভাবে আপনি দুজনও হয়ে বসেন ক্রস লেগ করে বসতে একটু অসুবিধা কি জবাব দিতেছেন বেটা আমার বসতে ইচ্ছে করে কিন্তু আমি তো একজনের গোলাম গোলাম কেমনে মালিকের সামনে হেরান দিয়ে বস আমি সাহাবীর কথা বলতেছি না এটা তাবেউ তাবেঈনের এক গোলামের কথা বলতেছি সাহাবি তো অনেক উপরের জিনিস যাদের নাকে আমার নবীর সুগন্ধি লেগে থাকতো ও ভাই যাদেরকে আমার নবী বলছেন হামজালা আমার দরবারে থাকতে তোমাদের যে ইমানি চেতনা থাকে এটা যদি 24 ঘন্টা তোমাদের মধ্যে থাকবে লাসা ফাহাকুনুল মালাইকাতু ফি তুরুকিকুম ওয়া ফি ফুরুজিকুম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা তোমাদের বিছানায় রাস্তায় এসে তোমাদের সাথে মোলাকাত করে যেত আপনি কোন সাহাবীকে কোথায় দাঁড় করিয়ে দিচ্ছেন কোন কবিরা গুনার কথা বলছেন কোন কবিরা গুনাহ হয়ে থাকলে আমার আল্লাহ সেটা ওয়াশআউট করে দিয়েছে কবিরা গুনার কথা বলছেন এই সাহাবি নিজের ছেলের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেছে আমার নবীর কারণে সাহাবীর জবাব ছেলে বলতেছে বাবা অমুক যুগের মধ্যে আপনি আমার অস্ত্রের কাছে দুই দুই তিন তিনবার এসেছেন
আমি আপনাকে বাবা হওয়ার কারণে হত্যা করি নাই বাবা সাহাবীর জবাব করছে বেটা তুই যদি একবারও আমার অস্ত্রের পাশে আসতি আমি তোকে ছেড়ে দিতাম না বাবা ছেলে তো হত্যা করতে তো বাজারে মুহাম্মাদের মধ্যে যেদিন নিজেকে বিক্রি করে দিয়েছি সেদিন আমার নবী রাজি থাকলে সব রাজি নবী নারাজ তো কোনো কিছুই নাই দুনিয়া সমস্ত সম্পর্ক ছেড়ে দিয়েছে সাহাবাই কেরাম আপনি কোন সাহাবীকে কোন সগীরা কবিরা গুনার মাদ্রাসার মধ্যে নিয়ে আসতেছে হারেস আল মুহাসিবি বলতেছে ট্যাক লাগিয়ে বসে নাই ক আল্লাহ আমার মালিক আমি মালিকের গোলাম আমারও বসতে ইচ্ছে করে কিন্তু গোলাম কেমনে ট্যাক লাগিয়ে মালিকের সঙ্গে সাহাবাই কেরামদের গোলামদের আদবের কথা বলতেছে আমি সগীরা কবিরা গুনার কথা বলতেছি হযরতে দাতা গাজী বক্স বলতেছেন খোরাসানের একটা জায়গা বলন্দি সেই জায়গার মধ্যে একজন বড় আল্লাহর বলি থাকতেন ২০ বছর কো বসেন নাই কসমুল মাহজুবের মধ্যে এসে সেই কথাগুলো ২০ বছর বসেন নাই নামাজ বাদে নামাজে কাদা সারা জিজ্ঞেস করা হয়েছে হুজুর আপনি বসতে ইচ্ছে করে না কেন বসেন না কো যেই দিন বসার সময় হবে সেই দিন বসবে গোলামরা মালিকের সামনে বসে সেই কথাগুলো বুঝার লোক এখন নাই ওগুলো আমাদের সামনে আপনাদের সামনে হাস্যকর হয়ে গেছে কারণ ইমান আদব না থাকলে তো আর ইমানও থাকে না আদব না থাকলে আর ইমানও থাকে না তো আদবও না ইমানও নয় কাজই দুনিয়ার মধ্যে এসেছি হযরতে বাইজিদ বিস্তামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল হুজুর বিমা ওয়াসালতা ইলা মা ওয়াসাল যা কিছু পেয়েছেন হুজুর কেমনে পাইলেন এত উপরের মাকামে কেমনে পৌঁছালেন কি জবাব দিয়েছে জানেন তো হুসু সুহবতি মা আল্লাহ শুধু আমার আল্লাহর সাথে সুহবতের যে আদব সেটা রক্ষা করুন আপনি সগীরা কবিরা গুনার মার পেতে সাহাবাই কেরামকে ফেলে দিচ্ছেন সম্মানিত উপস্থিতি যেটা হয়েছে সেটা আমার আল্লাহ দফা রফা করে আমার আল্লাহ দফা রফা করে রাদিয়াল্লাহু আনহুমে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সেখানে আপনি আর প্রশ্নায় দিয়ে কোথাইতে যায় না সম্মানিত উপস্থিতি আমরা আর কথা না বাড়িয়ে ইমাম গাজ্জালি আল মুস্তাসসার মধ্যে ক্লিয়ার করেছে আল আদালাতু ইবারাতুন আন ইসতিকামাতিস সিরা ওয়াদ্দীন ওয়া ইয়ারজিউ হাসিলুহা ইলা হাইআতিন রাসিখাতিন ফিল নাফসে তাহমিলু আলা মুলাযামাতিত তাকওয়া ওয়াল মুরুয়া জামিআন কো এটা দিয়ে কেউ ইসমত বুঝাই নাই এটা দিয়ে বুঝিয়েছে কথা যেগুলো বলেছে আমি সব মুহাদ্দিসিন উসুলে যত ইমাম সবার কথা আমি আপনাদেরকে এক বাক্যে বলে দিয়েছি চাল চলনে কথাবার্তায় আদবে আখলাকে আমলে হুকুমে সব জায়গায় যাদের দিন প্রাধান্য পেয়েছে হুসনে খুলুক প্রাধান্য পেয়েছে এটাকে আদালত বলে মাসুম উদ্দেশ্য করা হয় নাই এবার আমি আখেরি ২ মিনিট বলে শেষ করে দিচ্ছি এজমাটা বুঝানোর জন্য ২ লাইনের মধ্যে শেষ একটু দূরে সরি পড়ি আল্লাহুম্মা أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي محتشم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد امرا আজকে এটা সংক্ষিপ্ত আকারে শেষ করতেছি শুধু একজন ইমামের রায় বলে
আজকের বক্তব্যটা শেষ করব এটা বিস্তারিত আমি আবার দ্বিতীয় পর্বের মধ্যে বলবো আজকে এতটুকুর মধ্যে রাখি যেহেতু দীর্ঘক্ষণ এখানে মাহফিল হয়েছে আপনারা দীর্ঘক্ষণ তো কি শুনেছেন আমরা দীর্ঘায়িত করব না শুধু এক ইমামের কথা বলে আমরা আজকে শেষ করব আরেকটা বিষয় হচ্ছে আমি কানে একটু কম শুনতেছি কাজে আমি জানি না আমার ভলিউমটা আপনাদের এখানে বেশি লাগতেছে কিনা কারণ আমি অর্ধেক শুনতেছি না ঠান্ডার কারণে কান বন্ধ হয়ে গেছে সুতরাং আপনারা যদি মনে করেন আমার চিল্লানিটা বেশি হয়ে গেছে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি কানে আমার একটু কম শোনা যাচ্ছে ইমাম আবু বকর খতিব আল বাগদাদি এনারা হচ্ছেন ইমামদের তুমি ইমামদের তুমি উনি বলতেছেন আদালাতুস সাহাবা সাবেকাতুন মালুমা বিতাদিলিল্লাহি লাহুম وإخباره عن طهارتهم واختياره لهم صحابة الكرامের যে আদালত উনি বলতেছেন এটা পৃথিবীর কোন মানুষের কাছে এই সার্টিফিকেটের দরকার ইনাদের আদালত ইনাদের তাসকিয়া ইনাদের তাহারা আল্লাহ ঘোষণা দিয়েছে নবীও ঘোষণা দিয়েছে সুতরাং কোন ব্যক্তির কাছে ইনাদের দরকার নাই ইনারা সেই সমস্ত ব্যক্তি যারা নিজেদের যৌবন টাকা পয়সা পরিবার পরিজন দন দৌলত সব কিছু আমার নবীর কদমে লুকিয়ে দিয়েছে শুধু দ্বীনের জন্য সুতরাং এদের তাহারাত এদের আদালত এদের কারো কাছে যাইতে হবে না ওনারা বলতেছেন والاعتقاد لنزاهتهم وانهم كافه افضل من جميع الخالفين بعدهم والمعدلين الذين يجيئون من بعدهم هذا مذهب كافه العلماء ومن يعتمد قوله حضرت امام حافظ ابو بكر خطيب البغدادي بولছেন এটা উম্মতের اجمار কথা কে কি বলতেছে না বলতেছে ছোটখাটো মুখালিফিন অত কিছু দেখার সুযোগ নাই এটার উপর উম্মতের এজমা এরপরে উনি ইমাম আবু জুরআ রাজি রাদিয়াল্লাহু তাআলা হুর একটা কথা নকল করে বলছেন ইজার আইতার রাজুলা ইয়ানতাকিসু আহাদান মিন আসহাবি রাসূল ইয়ানতাকিসু আহাদান মিন আসহাবি রাসূলিল্লাহ ইল্লা দি ইসতিসনা করে দেয় আমরা যেভাবে ইসতিসনা করতেছি একজন হলো একজন ইমাম আবু জুরআ রাজি বলছে তুমি যখন দেখবা কেউ কোন সাহাবীর সামনে তানকিস করছে তানকিস মানে ডিফেন্ড করছে আন্ডার এস্টিমেট করছে ডিভ্যালিউ করছে অসম্মানিত করছে শান শানে এই চাদর ধরে টানাটানি করছে তাহলে কি করবা কফালাম আন্নাহু জিন্দিক মনে রাখবা এই ব্যক্তি জিন্দিক জিন্দিক মানে নবী সাহাবী শানের চাদর ধরে কেউ টানাটানি করবে না কোনো এক্সেপশনা বাদে সকল সাহাবী নবীর সাহাবী শানের চাদর ধরে টান দিলে যদি জিন্দি ঘর এবার আমার নবীর শানের চাদর ধরে টান দিলে কি হবে তো উনি এই কথা বলেন নাই কেন কারণ ওনার দিল দেমাগের মধ্যেও নাই যে নবীর উম্মতে কাজ করতে পারে আমাদেরকে এক ভদ্রলোক বলতেছেন ইংল্যান্ডে আপনারা এত কথা বলতেছেন তো আগের যুগের ইমাম তো এই কথা বলে নাই আল্লাহ আগের যুগের ইমামরা স্বপ্নেও দেখে নাই আপনি যে আখেরি জামানায় এসে এই কথাগুলা বলবেন সেটা আগের যুগের ইমাম স্বপ্নেও দেখে নাই যদি সিস্টেম থাকতো ফারুক আজম অন্তত উঠে আসতো ফারুক আজম অন্তত উঠে আসতেন রবি আল্লাহ তাআলা আনহু তারপরে উনি বলছেন ওয়াজালিকা আন্না রাসূল ইন্দারা হক ওয়াল কুরআন হক ওয়া ইন্নামা আত্তা ইলাইনা হাযাল কুরআন ওয়া সুনান আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই যে কথা আমি বলেছি সুনান বলেন কুরআন বলেন এগুলো আমাদের কাছে পৌঁছিয়েছে সাহাবায়ে কেরাম ওয়া ইন্নামা ইউরিদুনা আন ইয়াজরাহু শুহুদানা লিইউবতিলুল কিতাবা ওয়াস সুন্নাহ এগুলার দলিল সাহাবায়ে কেরাম সুতরাং এরা সাহাবীর বিরুদ্ধে কথা বলতেছে দলিলগুলোকে বাতিল ঘোষণা করার জন্য আপনারা বুঝতে পেরেছেন তো উনি বলছেন ওয়াল জারহু বিহিম আউলা ওয়া হুম জানা দেখা বরং সাহাবাই কেরামের না তাদের দৃষ্টি আগে চেক করা দরকার কারণ তারা জানা দেখা না হলে নবীর সাহাবাই কেরামের শানের চাদর ধরে টানাটানি করতেন না কেন কারণ ইনাদের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি ইনাদের মাধ্যমে সুন্নাহ ইনাদের মাধ্যমে আমরা ফিকহ ফতোয়া পেয়েছি সুতরাং এদেরকে যদি বাতিল ঘোষণা করা যায় এদেরকে যদি সত্যের নিচে আনা যায় অটোমেটিক্যালি কোরআন এবং সুন্নাহ স্বাভাবিকভাবে প্রশ্নবিদ্ধ হবে আমরা আজকে এতটুকুনের মধ্যে রাখতেছি আর কথা না বলি শুধু
ইমাম হাফেজ ইবনু হাজার আসকালানি উনার আল এসাবার মধ্যে বলছেন ইত্তাফাকা আহলুস সুন্নাতে আলা আন্নাল জামিআ উদুল ওয়ালাম ইউখালিফ ফি যালিকা ইল্লা শুযুজ মিনাল মুবতাদিআ হযরতে ইমাম ইবনু হাজার আসকালানি বলছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাই ব্যাপারে একমত সমস্ত সাহাবায়ে কেরাম উদুল তথা মিয়ারে হক ওয়ালাম ইউখালিফ ফি যালিকা ইল্লা শুযুজ মিনাল মুবতাদিআ এই বিষয়ে উম্মতের কেউ মতপার্থক্য করে নাই শুধুমাত্র কিছু বেদাতি ছাড়া শুধুমাত্র কিছু বেদাতি ছাড়া মনে রাখবেন উম্মতের মধ্যে প্রথম বেদাতি উম্মতের প্রথম বেদাতি আমি বলছি না শেখ ইবনে তাইমিয়া বলেছে প্রথম বেদাতি খাওয়ারেজ খারেজিরা যারা আমার নবীর শানে বিয়াদবি করেছে আর যদি আপনি জানতে চান পৃথিবীর প্রথম বেদাতিকে পৃথিবীর প্রথম বেদাতির নাম শয়তান সে আদম আলাইহিস সালামের শানে বিয়াদবি করে নবীদের শানে বিয়াদবির দরজা উন্মোচিত করে প্রথম বেদাতিদের কাতারে নাম লিখিয়েছে এরই ধারাবাহিকতায় যুলকুয়াই সালাত তমিমি নবীর শানে বিয়াদবি করেছে ইবনে শেখ ইবনে তাইমিয়ার মতেও প্রথম বেদাতি গ্রুপ মুসলমানদের মধ্যে খারেজিরা কারা খারেজিরা একটা কনসেপ্ট আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা আকীদা সেটা নিয়ে গত বেশ কিছুদিন বাংলাদেশের মধ্যে আমাদের এখানে তো এখন কোনো আলোচনা যেহেতু নাই আমরা চেষ্টা করি নিজেকে আলোচনার মধ্যে রাখতে এটা হিউম্যান সাইকোলজি মানুষ চাই সবসময় নিজেকে আলোচনার মধ্যে রাখতে অথবা পবিত্র কোরআনে সুরা ফাতিহা থেকে সুরা নাস পর্যন্ত ইউরোপিয়ানরা যখন কোনো আবিষ্কার করে আপনারা ঠুস করে বলে উঠেন এটা কোরআনে পাকের মধ্যে আছে তো আপনি করেন নাই কেন কোরআনে পাকে থাকলে আপনারা বুঝতে পেরেছেন অত্যন্ত হাস্যকর কথা লজ্জাস্কর কথা আপনাদের বিষয়ে আমি বলবো আল্লাহর ওয়াস্তে আপনারা যখন ঠিক বলে চিল্লানি দিবেন দেখবেন সেখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতে ডেভেলপ করছে সুনাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভিত্তি কঠিন হচ্ছে যদি এরকম কিছু হয় তা আপনারা ঠিক বলে চিল্লানি দিবেন আল্লাহর ওয়াস্তে আপনাদের ঠিক এর একটা দাম আছে বুঝতে পেরেছেন এখন আপনারা ফর এক্সাম্পল আমাকেও ঠিক বলেছেন হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদেরী যদি এখানে উপস্থিত থাকতেন ওনাকেও ঠিক বললেন তো লাভ আমার গেল আপনি আপনার ঠিকের কোনো দাম রইল সুতরাং আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি সময় অনেক টাফ এখানে আমরা যখন বক্তব্য দিতে উঠি হাজারো চোখ আমাদেরকে দেখে থাকে এবং এই বক্তব্য সেকেন্ডের মধ্যে পুরো পৃথিবীতে চলে যায় আমার বক্তব্যের মাধ্যমে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হয় সুনাম হচ্ছে অথবা দুর্নাম হচ্ছে দুইটা থেকে একটা আমি এখনো পর্যন্ত সময়ের নার্ভে হাত রাখতে পারি নাই যে সময়কে জিজ্ঞেস করতে পারি নাই যে সময় তোমার ডিমান্ড কি তুমি কি চাও আমার কাছ থেকে আমার কিভাবে কথা বলা দরকার সুন্নিয়তটাকে কিভাবে তুলে ধরা দরকার ইসলাম দ্বীন কোরআন কোরআনের তালিমাত আমার নবী নবীর তালিমাত এগুলাকে কিভাবে তুলে ধরা দরকার কারণ আমি যখন কথা বলছি আমার এখানে আমার বর্তমান প্রজন্ম এটা হাইলি ইন্টেলেকচুয়াল প্রজন্ম এই প্রজন্মের মেধা মনন এরা স্বাভাবিকভাবে গত প্রজন্মের চেয়ে এই প্রজন্ম অনেক বেশি আধুনিক আমি যদি এই জায়গার মধ্যে আমাদের দ্বীনের কথা বলতে গিয়ে বিন্দু পরিমাণ ভুল করে ফেলি তো এখানে আমার বদনাম হবে না বদনাম হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বদনাম হবে দ্বীনে বদনাম দ্বীনে মনে রাখবেন এশিয়া উপমহাদেশে এখানে আপনারা এই এথিজমের সাথে পরিচিত যারা দিন ধর্ম বিশ্বাস করে না শুনেছেন তো আপনারা আমাদের এখানে এটা অনেক বেড়ে যাচ্ছে এখন যারা দিন ধর্ম বিশ্বাস করে না এই কনসেপ্টগুলো গত বাংলাদেশে দশ বছরে অনেক 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 বেড়ে গেছে আপনারা জানেন যেই কারণে বাংলাদেশে এই এথিজমের রেট বেড়ে যাচ্ছে সেটার মূল কারণের কয়েকটি কারণের একটা হচ্ছে আলেমদের মাঝখানে হানাহানি এবং তাদের হুঙ্কার মাহফিলের মধ্যে বসে এবং রং প্রেজেন্টেশন অফ দিন ধর্মকে নেগেটিভলি প্রেজেন্ট করার কারণে আমাদের এখানে যুব সমাজের মধ্যে ধর্মের প্রতি এক ধরনের নিফরত পয়দা হচ্ছে আমাদের কারণে আপনারা বুঝতে পারছেন সুতরাং ঠিক বলতে গেলে সাবধান ঠিক বলার সময় কোথায় ঠিকটা বলতেছেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে হাস্যকর করে ফেলতেছেন না তো দিকটাকে এটা অনেক অসম্ভব আধুনিক অসম্ভব বৈজ্ঞানিক অসম্ভব একাডেমিক অসম্ভব স্পিরিচুয়াল একটা ধর্ম পৃথিবীর কোনো মায়ের ছেলে কোনো প্রান্তে
ধর্মের কোন তালিমাতের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে পারে না আমার নবীর দিন অনেক পুরনো আমার নবীর দিন অনেক নতুন আমার নবীর দিন হযরত আদম আলাইহিস সালাম ঈসা রূহুল্লাহ মূসা কলিমুল্লাহর কিতাবের মধ্যে আমার নবীর দিনের কথা আছে আবার এই দিন আধুনিক থেকে আধুনিক কত কিন্তু আমরা সেই দিন এই যে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিদ নাসির হোক এটা আমার জন্য অত্যন্ত সম্মানের সমস্ত উলামা ইকরাম যারা আমাদের অনেক অনেক সিনিয়র ম্যাক্সিমাম উলামা ইকরাম যারা আমাদেরকে পড়াতে পারবেন এমন উলামা ইকরাম বসে আমাদের বক্তব্য শুনেছেন বিশেষ করে অধ্যক্ষ মহোদয় এতক্ষণ এখানে বসে আছেন এটা আমাদের জন্য অনেক সম্মানের আমরা হুজুরদের জন্য দোয়া করব হুজুরও যেন আমাদের জন্য দোয়া করে সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ কৃতজ্ঞতা বোধ রেখে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে সালাম জানিয়ে আমাদের বক্তব্য এখানে শেষ করছি ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম